হ্যালো এভরিওয়ান তাহলে আজকে আমরা নতুন একটা টপিক আলোচনা করব সেটা হচ্ছে ট্রান্সফরমেশন এবং ট্রান্সডাকশান তাহলে ট্রান্সফরমেশন এবং ট্রান্সডাকশন কি সেটা কিন্তু আগের ভিডিও কি বলতে বলেছিলাম যে এটা ব্যাকটেরিয়ার সেক্সুয়াল রিপ্রোডাকশানের দুটো মানে ভাগ যেমন কনজুকেশান একটা তেমনি ট্রান্সফরমেশান একটা ট্রান্সডাকশন একটা এই তিনটে কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশান তোমার ব্যাকটেরিয়ার মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে আমি কনজুগেশনটা আলাদাভাবে বুঝিয়েছিলাম তো এটাও ভেবেছিলাম যে আলাদা আলাদাভাবে বলবো কিন্তু আমি দেখলাম যে দুটোকে যদি পাশাপাশি রেখে যদি বলা যায় তাহলে কিন্তু মানে তোমাদের দুটোর ক্ল্যারিটি কিন্তু আসবে দুটোর কনসেপ্টের ক্ল্যারিটি আসবে তাহলে দেখো ট্রান্সফরমেশনে কী হয় ট্রান্সফরমেশনও বলেছে যে জেনেটিক অল্টারনেশন অব ব্যাকটেরিয়া বাই দ্য ডাইরেক্ট আপটেক অ্যান্ড ইনকর্পোরেশন অব এক্সোজেনাস ডিএনএ ফ্রম দেয়ার সারাউন্ডিংস আচ্ছা তারাকে বলি যে ইংরেজিতে লিখেছি বলে তোমরা কিন্তু ঘাবড়ে যেও না আমি কিন্তু বাংলাতেই তোমাদেরকে জলের মতো সোজা করে বুঝিয়ে দেব আচ্ছা দেখো সেটা হচ্ছে কি যে জেনেটিক ম্যাটেরিয়ালের কিন্তু আদান প্রদান হয় সেক্সুয়াল রিপ্রোডাকশান ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হয় তার মানে এই নয় যে ওদের মেল গ্যামেট ফিমেল গ্যামেটের আদান প্রদান হচ্ছে ওদের জেনেটিক ম্যাটেরিয়ালের আদান প্রদান হয় সে তুমি কনজুগেশনেই বলো ট্রান্সফরমেশনেই বলো ট্রান্সডাকশানেই বলো প্রসেসটা একটু অন্যরকম হয় ব্যাপার সেম তাহলে এখানে কি হচ্ছে তোমার যে দুটো ব্যাকটেরিয়া আসে একে অপরের কাছে এবং কোনো রকম মাধ্যম ছাড়াই বা কোনো রকম কনযোগের নালি ছাড়া কি হয় একটা একটা মানে ডোনারের ডোনার ব্যাকটেরিয়ার তোমার ডিএনএ সেটা রেসিপি নিতে যায় সেটা আমরা হিউম্যান রাই করতে পারি বা অনেক সময় কি হয় ব্যাকটেরিয়ার তোমার যে বাইরের যে গাত্রটা থাকে দেওয়ালটা থাকে সেটা ফেটে ডিএনএগুলো বাইরে বেরিয়ে যায় এবং যে রেসিপিয়ান যে ব্যাকটেরিয়া থাকে যে মানে গ্রহণ করে সে ওই ডিএনএগুলোর সেন্স অনুধাবন করতে পারে এবং সেগুলোকে গ্রহণ করে তাহলে এটাই হচ্ছে ট্রান্সফরমেশন আমি ছবি সাহায্যে তোমাদেরকে বোঝাবো আগে আমি একবার পয়েন্টগুলোকে ক্লিয়ার করে দিই ট্রান্সড্যাকশানে কী বলছে এ ভাইরাস ট্রান্সফার জেনেটিক ম্যাটেরিয়াল ফ্রম ওয়ান ব্যাকটেরিয়াম টু অ্যানাদার এক্ষেত্রে একটা ভাইরাস হেল্প করে ঠিক আছে তাহলে এখানে মাধ্যম আছে ভাইরাস ডিসকভারি কি তাহলে এ গেল ডেফিনেশন ডিসকভারি কি ডিসকভারি হচ্ছে ট্রান্সফরমেশন আবিষ্কার করেছিলেন ফ্রেড গিফির বিজ্ঞানী ফ্রেড গিফির নাইনটিন টোয়েন্টি এইটে ফ্রেড গিফিদের একটা খুব সুন্দর পরীক্ষা আছে তোমরা পড়েছো অলরেডি ইঁদুরের উপর ঠিক আছে সেই পরীক্ষাটা পরীক্ষাটা অনেক ডিটেলসে আছে আমরা পরীক্ষা নিয়ে আলোচনা করবো না বেসিক্যালি আমরা বুঝবো ব্যাপারটা কী আর ট্রানজ্যাকশন আবিষ্কার করেছিলেন সায়েন্টিস্ট নট নটন জিন্ডার অ্যান্ড জোসুয়া লিডারবার নাইনটিন ফিফটি টুতে এই আবিষ্কারকের নামগুলোও খুব গুরুত্বপূর্ণ আচ্ছা এন্টারিং অফ ডিএনএ এখানে কি বলছে যে তোমার দ্য নেক ডিএনএ মুভস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড অ্যান্ড মেমব্রেন অফ দ্য রেসিপিয়ান উইদাউট দ্য এইড অব এ ভাইরাস ওই কথাই বলছে যে কোনো রকম মাধ্যম ছাড়াই কি হয় কোনো রকম ভাইরাসের সাহায্য ছাড়াই কি হয় তোমার রেসিপিয়েন্ট সেলে বা প্রাপক ব্যাকটেরিয়া সেলে কিন্তু প্রবেশ করে এক্ষেত্রে সেই কাজটা করে ব্যাকটেরিয় ফাজ ফাজ কাদেরকে বলে স্টুডেন্ট না তো সেই সমস্ত ভাইরাস যারা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এটাও মনে রাখবে যে ব্যাকটেরিয়ো ফাজ কাদেরকে বলা হয় নেক্সট পয়েন্ট দেখবো আমরা রিকোয়ারমেন্ট অফ ভাইরাল হোস্ট এখানে কোনো ভাইরাল হোস্টে লাগে না কিন্তু এক্ষেত্রে সেই কাজটা করে ভাইরাস নেক্সট দেখো ইনসার্টিং প্লাজমিডস এখানে সম্ভব হতে পারে প্লাজমিটে প্রবেশ এখানে কিন্তু সাধারণত ঘটে না প্লাস প্রবেশ সাধারণত ঘটে না ইজ নট লাইকলি টু অকার নেক্সট এবং লাস্ট পয়েন্ট দেখব মেথডস ইনভলভ এখানে তোমার লাইটিক সাইকেল হয় লাইটিক সরি লাইটিক সাইকেল বা লাইসোজেনিক সাইকেল কোনো সাইকেলই হয় না এখানে তোমার হয় লাইটিক সাইকেল হতে পারে বা লাইসোজেনিক সাইকেল হতে পারে এবার তোমাদের অনেকের মনে হতে পারে যে স্যার লাইটিক সাইকেল কি লাইসোজেনিক সাইকেল কি তো এটা নিয়েও একটা ডিটেলস ভিডিও করবো তার আগে আমি একটু ছবির সাহায্যে বুঝিয়ে দিই পুরো ব্যাপারটা কি দেখো ট্রান্সফরমেশনে কি হয় এখানে আছি জায়গা আছে যে ধরো দুটো ব্যাকটেরিয়া আছে এরকম ট্রান্সফরমেশনের কথা বলছি এ এর নিজস্ব কিছু ডিএনএ আছে তো অনেক সময় কি হয় যে আমরা ধরো সেই ডিএনএ গুলোকে কালেক্ট করি দিয়ে কি করি এখানে পুশ করে দিই এর নিজস্ব কিছু আছে আর এই বাইরে থেকে এটা এলো এখান থেকে এলো তাহলে এরা পরস্পর মিলে কিন্তু রিকম্বিন তৈরি করবে তাহলে এটা একটা প্রসেস হতে পারে ট্রান্সফরমেশানের আচ্ছা আর একটা কী হতে পারে অনেক সময় এর এই ব্যাকটেরিয়া দেওয়াল ফেটে যায় এই ডিএনএগুলো বাইরে বেরিয়ে আসে আর এই ডিএনএটা যেটা রিসিপিয়েন্ট ডিএনএ থাকে সে কিন্তু এই ডিএনএগুলো সেন্স করতে পারে তখন এ গ্রহণ করে তাহলে বেসিক্যালি এটাই হচ্ছে ট্রান্সফরমেশান ট্রান্সডাকশানটা কি হচ্ছে দেখো ট্রান্সডাকশানটা দেখো এটা একটা ব্যাকটির ব্যাকটেরিয়া আছে এই ব্যাকটেরিয়াকে একটা ব্যাকটেরিয় ফাজ আক্রমণ করেছে ঠিক আছে এটা অ্যাটাক করেছে অ্যাটাক এ নিজস্ব কিছু ডিএনএ আছে অ্যাটাক করার পরে কী হলো এ নিজের নিউক্লিক অ্যাসিড কি করবে এর ভিতর পুস করবে পুশ করলো পুশ করার পর কি হয় পরবর্তী ধাপে এই নিউক্লিক অ্যাসিডগুলো কিন্তু আরও নিউক্লিক অ্যাসিডে রেপ্লিকেট হয় ঠিক আছে তারপরে কি হয় এর ভিতরে অনেকগুলো ব্যাকটেরিয় ফাজ তৈরি হয় এই ব্যাকটেরিয়া যখন তৈরি হয় সেই টাইমে এই ব্যাকটেরিয়া কিছু ফ্র্যাগমেন্ট ডিএনএ বা ডিএনএর কিছু অংশ এর ভিতরে কিন্তু প্রবেশ করে এটা ভুলভাবেই অনেক সময় প্রবেশ করে প্রবেশ করলো এর পরবর্তী ধাপে কি হয় এই ব্যাকটেরিয়া ফেট ফেটে যায় বা এই ব্যাকটেরিয়াকে ফাটিয়ে ব্যাকটেরিয়া ফাজ বাইরে চলে আসে ঠিক আছে এইভাবে এইভাবে তোমার বাইরে আসে এইভাবে ধরো বাইরে আসে অনেকগুলো আছে ধরো ঠিক আছে অনেকগুলো এরকম বাইরে বেরিয়ে আসে বাইরে বেরিয়ে আসার পর এরা অন্য একটা ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে ঠিক আছে এই ব্যাকটেরিয়াকে অ্যাটাক করলো এই ব্যাকটেরিয়া নিজস্ব কিছু ডিএনএ আছে আর এর ভিতরে নিজের তো নিউক্লিক অ্যাসিড আছে পাশাপাশি এই ব্যাকটেরিয়াটার কিন্তু জেনেটিক ম্যাটেরিয়াল আছে বা ডিএনএ ফ্র্যাগমেন্ট আছে তখন এ কি করে এই নিউক্লিক অ্যাসিডটাকে এখানে মানে রিলিজ করে এবার নিউক্লিক অ্যাসিড যখন রিলিজ করে তার পাশাপাশি এই ডিএনএ ফ্র্যাগমেন্টটাও কিন্তু এখানে রিলিজ হয়ে যায় তখন এই ডিএনএ ফ্র্যাগমেন্ট এই ব্যাকটেরিয়া ডিএনএ ফ্র্যাগমেন্টের সাথে তোমার রিকমেন্ডেন্ট তৈরি করবে রিকমেন্ডেন ভ্যারিয়েন্ট তৈরি করবে তাহলে বেসিক্যালি এইটাই হচ্ছে ট্রান্সফরমেশন ট্রান্সডাকশান তোমরা এই পয়েন্টগুলো বই থেকে মানে তোমাদের বাংলাতেই যে বইটা আছে সেখানে পয়েন্টগুলো মেন মেন পয়েন্টগুলো কিন্তু দাগ মেরে নেবে তা আশা কর আশা করছি যে তোমাদেরকে খুব সহজভাবে কিন্তু জলের মতো কিন্তু পরিষ্কার করতে পেরেছি পরেও যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু শেয়ার করবে সেটা কমেন্টসে জানাবে যে স্যার এটা কিভাবে হলো এটা কেন হলো না অবশ্যই কোশ্চেন করবে বেশ আজকের জন্য এখানেই শেষ করছি ওকে